নওগাঁ থেকে এক আপু আমাকে একটি মেসেজ লিখেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আমি যখন অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তখন আমার বাবা দেখে শুনে আমাকে একটি ভালো বনেদি পরিবারের ছেলের সাথে আমার বিয়ে দেয়। তো বিয়ের পর কিছুদিন ঠিকঠাক চললো, বিয়ের কিছুদিন পর থেকেই আসলে আমি খুব সামান্য বিষয়কে কেন্দ্র করে আমার হাজবেন্ডের সাথে খুব খারাপ ব্যবহার করতাম এবং খুব সিলি বিষয়কে কেন্দ্র করে আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সাথে খারাপ ব্যবহার করে আমি প্রায় আমার বাবার বাড়িতে চলে আসতাম। তো এইভাবে মোটামুটি দুই আড়াই বছর কন্টিনিউ করার পর একটা সময় আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিব। তো যদিও এটাতে আমার বাবা মার কোনো সম্মতি ছিল না, আমি আমার বাবা মার অনিচ্ছা সত্ত্বেও আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই। তো যখন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি আমার বাবার বাড়িতে থাকা শুরু করি, বিষয়টিতে আমার বাবা মার কোনো সমস্যা না থাকলেও আমি আমার বাবার বাড়িতে আছি এই বিষয়টাকে কেন্দ্র করে আমার ভাই ভাবির সাথে আমার বাবা মার প্রায় ঝামেলা হতো, সমস্যা হতো এবং আমি আমার বাবার বাড়িতে আছি এই বিষয়টাকে আমার ভাই ভাবি আসলে ভালোভাবে মেনে নিতে পারছিলেন না। তো যাই হোক, এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আমার বাবা হচ্ছে যে আমাকে দেখে শুনে আবার আরেকটা পরিবারে আরেকটা দ্বিতীয় বিয়ে দেন এবং সেখানে আমার সংসারের বয়স প্রায় 7 বছর হয়ে গেছে। তো 7 বছর সংসার করার পর এখন আমি বুঝতে পারছি যে এখন আমি যে পরিমাণ ধৈর্য নিয়ে সংসার করছি তার 1/3 ধৈর্য যদি আমি আমার প্রথম সংসারে ধরতাম তাহলে আমি কনফার্ম যে আমার হাজবেন্ডের সাথে আমার কখনোই ডিভোর্স হতো না। এবং তিনি আরও লিখেছেন যে আপু আমি এখন বুঝতে পারছি যে আসলে বাস্তব আর কল্পনা কখনো এক হয় না। আমরা অনেক অনেক মেয়েরাই বিয়ের পর বাবার বাড়ির পরিবেশের সাথে স্বামীর বাড়ির পরিবেশটাকে মিলিয়ে ফেলার চেষ্টা করি, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের অনেক বড় একটা ভুল এবং আমরা অনেক সময় খুব সিলি একটা বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ি, খুব সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে আসলে আমরা হাজবেন্ডের সাথে ঝগড়াঝাটি করে বাবার বাড়িতে চলে আসি, যে জিনিসটা আসলে একেবারেই ঠিক না, হ্যাঁ, সেটা আমি এখন বুঝতে পারছি। আর আমি আমার দ্বিতীয় সংসারে দীর্ঘ 7 বছর সংসার করার পর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সংসার করার জন্য আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, হ্যাঁ। আমরা অনেক সময় হয় কি যে খুব সামান্য কারণে অনেক বেশি রেগে যাই এবং যখন আমরা রেগে যাই তখন যেন অনেক সময় হয় কি যে আমরা অনেকেই আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তো আমি হচ্ছে যে আমি আপনার মানে সেই আপুটি আমাকে এই মেসেজটা এই জন্যই লিখেছেন, তিনি বলেছেন যে আমার পেজের সাথে যেহেতু অনেক মানুষ যুক্ত আছেন, হ্যাঁ, যেহেতু আমার পেজের সাথে অনেক মানুষ যুক্ত আছেন আমি যদি এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও করি এবং সেটা যদি পোস্ট করি সেটা হয়তো অনেকেই দেখবেন এবং এই বিষয়টা থেকে আপনারা হচ্ছে যে অনেক কিছু শেখার আছে। আমরা যাতে খুব সামান্য বিষয়কে কেন্দ্র করে হাজবেন্ডের সাথে ঝগড়াঝাটি না করি বা খুব সামান্য বিষয়ে যেন আমরা শ্বশুরবাড়ির মানুষদের সাথে ঝগড়া করে যেন বাবার বাড়িতে চলে না আসি, খুব সামান্য বিষয়কে কেন্দ্র করে আমরা যাতে হাজবেন্ডকে মানে ডিভোর্স দেওয়ার মতো এত বড় একটা পদক্ষেপে যাতে না চলে যায়। কারণ একটা মেয়ে একবার ডিভোর্স হয়ে যাবার পর, হ্যাঁ, সে কিন্তু তার বাবার বাড়িতে আসলেও তাকে কিন্তু কেউ ভালোভাবে গ্রহণ করতে পারে না। তার বাবা মা যদিও কিছু বলে না কিন্তু তার ভাই ভাবি দেখা যায় যে পরিবারের আরও যে সদস্যরা তারা কিন্তু এই বিষয়টাকে ভালোভাবে মেনে নিতে পারে না। তো দ্বিতীয়বার যখন তার বিয়ে হয় তখন কিন্তু ওই মেয়েটাকে অনেক বেশি ধৈর্য নিয়ে সংসার করতে হয়, কারণ তার মাথার মধ্যে সবসময় থাকে যে না আমার আগে একটা বিয়ে হয়েছে সেখান থেকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, এটা আমার দ্বিতীয় বিয়ে, সো আমি কয়টা বিয়ে করবো। তো এরকম সো দ্বিতীয় সংসারে যে একটা মানুষকে যতটা ধৈর্য ধরেন সেই ধৈর্যটা যদি একটা মানুষ প্রথম সংসারে ধরে তাহলে কিন্তু তার কখনোই ডিভোর্স হবে না। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আসলে এই মেসেজটাই দিতে চাচ্ছি যে সামান্য বিষয়কে কেন্দ্র করে কখনোই হাজবেন্ডকে ডিভোর্স করবেন না, সামান্য বিষয়কে কেন্দ্র করে আপনারা হচ্ছে যে শ্বশুরবাড়ির মানুষের সাথে খারাপ ব্যবহার করে বাবার বাড়িতে চলে আসবেন না এবং সামান্য বিষয়কে কেন্দ্র করে আসলে কী বলবো মানে কখনোই হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত না। তো আপনাদের কারোর যদি আরও কোনো নিজেদের লাইফের ভালো কোনো স্টোরি থাকে যেই স্টোরিটা থেকে হচ্ছে যেই স্টোরিটা দিয়ে ভিডিও করলে কিছু মানে শিক্ষণীয় কোনো বিষয় থাকে বা মানুষ হয়তো বা তার ভুলগুলো বুঝতে পারে বা মানুষ জীবনে কিছু শিখতে পারে এরকম কোনো বিষয় যদি থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং আমি সেটা ভিডিও আকারে পোস্ট করব। আর আপনারা আমাকে মেসেজটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের লাস্ট ভিডিওতে যে করবেন, কারণ ফেসবুকে আমার প্রতিদিন এত 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 মেসেজ আসে, এত এত কমেন্ট আসে যে আসলে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে কেউ মেসেজ করলে সেই মেসেজগুলো আমি পরে আর খুঁজে পাই না।
তো যে কারণে আপনারা আমাকে ইউটিউবে যে হচ্ছে যে মেসেজটা করবেন, আমার ইউটিউবের নাম হচ্ছে বাংলাদেশি ইতালিয়ান ব্লগার শিমু, আমার ফেসবুক পেজের নাম এবং ইউটিউবের নাম কিন্তু একই। সো আপনাদের যদি কোনো ভালো কোনো স্টোরি থাকে, রিয়েল কোনো স্টোরি থাকে যেখান থেকে মানুষ হচ্ছে যে কিছু শিখতে পারবে বা ভালো কিছু বুঝতে পারবে, শিক্ষণীয় ঘটনা যদি থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং আমি আপনাদের সেই মেসেজগুলোকে পরবর্তীতে ভিডিও আকারে পোস্ট করব। সো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।